যহনে দামের জন্ময় তহন মেলা মানছে বেজার হয়ে মুখ উসুঙ্কার নাগালা বানাইয়া থয়। এ দুল্লা কুলেও নিবার চায় না, তয় এডা পুলা হইলে খুশির ঠেলায় বাড়ি মাথায় নিয়ে হেলায়, আবার এলাকা হইতে বেগকে রে মিষ্টি মুখ করায়। তয় মেয়া গর্বেলায় এবার খুশি হয় না, মিষ্টি মুখও করায় না। মেয়ার জন্মের পর থিকাই হারাটা জীবন খালি অবহেলায় পায়। বেগকে অবহেলা করলেও মায় কোনো দিনও অবহেলা করে না, মায়ে মেলা যত্ন করেই পালে। তারপরে যখন মেয়ের ডারে বিয়া দিবার চায়, তখন মানসে মেয়ের কাছে টেয়া আর সোনা দানা চায়। তয় এডা পোলারে বিয়া করাবার শুনতো মেয়ের বাহে কোনো টেয়া পয়সা চায় না। যখন টেয়া পয়সা দিয়া মেয়ের ডারে বিয়া দেয়, তাও জামাই বাড়ি হের কোনো দাম থাকে না। এডা কাম করু না মানুষের নাগা লইয়া থাকুন নাকি, বাহের বাড়ি যে মেয়েডা উজার দিনে পর্বতে শুন ডাকতে ডাকতে ব্যাগের পরে ঘুম থেকে উইঠা খাইতো। বিয়ার পর হে মেয়েডায় ব্যাগের আগে ঘুম থেকে উইঠা পর্বাতের খাওয়ান আইন দেহাইরা ব্যাগের ডাইকা তুলে। বিয়ার আগে যে মেয়েডা ইস্তারে সু মার কাছে মেলা কিছু খাওয়ার নিগা বাহানা করত, বিয়ার পর হে মেয়েডায় জামাই বাড়ির ব্যাগের পছন্দের খাওয়ান বানায়। এই মেয়েডা কোনো সুম মাও, কোনো সুম বউ, বাবি, মামি, চাষি হইয়া কোনো পরিবারে যায়। এই মেয়া গুণ্যায় বিয়ার পর কিনা জানি পাইলটা জায়গা। বাপ মার আদরের মেয়েডাও বিয়ার পরে কোমরে কাপড় বান্ধে সংসারের ব্যাগ কাম করে। নিজের ইচ্ছায় কোনো কাম করা হয় না, ব্যাগ কিছুই তাগর ইচ্ছা মতন চলে। বুড়া হওয়ার পর যে পুলারে দশ মাস দশ দিন পেটে একে বড় করে, হেই পুলায় বড় গলায় কয় মায় আমার ঘরে খায়। হে ঘরে নিয়ে তখন মেলা নমুনার কথা, হে কের কাছে কবারও পায় না সবারও পায় না। আলাদা একটা ঘরে থাকবার নিগা দেয় হারাডা আয়াত খালি ব্যাপার কথা মনে কমায় বাড়ি থাইকাও তার চেয়ে বেশি খোঁজ খবর নেই। মেয়েরা যে সংসারে যায় মেলা কষ্ট সহ্য কইরাও তাকে মন জয় কইরা থাকবার চায়। নিজের কথা না ভাইবে হে ঘরে নিয়ে আর হে ঘর সম্মান নিয়ে বেশি চিন্তা করে, তাই কোনো ঘরে মেয়া হইলে বেজার না হইয়ে খুশি হন দরকার। আর মেয়ে ঘরে বাড়তি কামের বোঝা না চাপাই দিয়ে আতে আতে একটু কাম করে মেয়েডারে একটু আয়েস দেন দরকার। যে সংসারে সুখ দুঃখ ভাগ করে নেও নয়, সেই সংসারে আল্লাহ বরকত দেয়, এটা এখনকার মানুষের বোঝন দরকার। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আন্নেরা মেয়া মানুষের জীবনকাল নিয়ে যে কথাটা হুনলাই, সেই কথাটা নেইকা পাঠাইছে রুদেলা আকাশ তাসলিমা। আর এতক্ষণ যার কণ্ঠ হুনলাইন হ্যার নাম হইতাছে লামিয়া। কিবা নাকলো আজকের ভিডিও, যদি ভাল লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার নগেই থাকবেন। আইতাসি পরে আরেকটা ভিডিও নিয়ে, ধন্যবাদ। টাঙ্গাইলা পেচাল সাবস্ক্রাইব করে আমার নগেই থাকবেন।